শিবপুর নিউ পার্কের এক নম্বর শিব সোহাগিনী কলোনির অধিবাসী বৃন্দের পরিচালনায় 48তম বর্ষের দুর্গাপুজোর শুভ উদ্বোধন হল রবিবার। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজো মণ্ডপের উদ্বোধন করেন চিত্রাভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। আজকে শুভ পঞ্চমী মাননীয় শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়ের হাত থেকে শুরু হয়ে মাকে দর্শন করতে যাচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অরিজিতা শীল, উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী, প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, কাউন্সিলর শিল্পী চ্যাটার্জি, অমিত ঘোষ, দিলীপ দে, সমাজসেবী রাজা চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। পুজোর উদ্বোধন উপলক্ষে এখানে গুণীজনদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা পুজো প্রসঙ্গে কমিটির এক কর্মকর্তা বলেন, এইমাত্র আমাদের শিবপুর এক নম্বর শিব সোহাগিনী কলোনি নিউ পার্ক ও বাদামতলা অধিবাসী বৃন্দের পরিচালনায় যে সার্বজনীন দুর্গোৎসব 48 বছরে এইমাত্র উদ্বোধন করলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, এবং আপনারা দেখেছেন মাননীয় অশোক দাস, দেবব্রত বিশ্বাস, আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারপারসন অরিজিতা শীল, ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী, চেয়ারম্যান কাউন্সিলর অমিত ঘোষ থেকে আরম্ভ করে আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলররা, রঞ্জিত সরকার, দিলীপ দে, শিল্পী চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস সবাই ছিলেন। পঞ্চমীর দিন আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করলাম, প্রতিমার আবক্ষ মূর্তি উদ্বোধন করলাম। এবার আমরা সমস্ত এলাকার মানুষ, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, শিবপুরের জনগণের জন্য আমরা মঞ্চ উৎসর্গ করে দিলাম। তা আমাদের এই 4-5 দিন ধরে দুর্গোৎসব চলবে আমাদের মাঠে এবং প্রচুর মানুষের সমাগম হয়। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।